ফটিকছড়িত ইপটিজিঙ্গুরিবের দায়ে মোহাম্মদ রহমত নামের এক যুবকরে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ভ্রাম্যমাণ আদালত সেপ্টেম্বর 14 শনিবার বিএলএ ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুল আরিফিনের ভ্রাম্যমাণ আদালত এই শাস্তি দেয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত ইপটিজিঙ্গারী রহমতরে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড ও 100 দিনের জরিমানা করে। জানা গিয়ে ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ফারজা খানম নামের এক স্কুল ছাত্রীকে স্কুল জায়বের ফতত প্রতিনিয়ত উত্তক্ত গরিবের অভিযোগে মোহাম্মদ রহমতরে এই শাস্তি দেওয়া হয়। এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আরিফিন জানাল, সকাল 8টার দিকে আমি একজন ছাত্র চিটাগাং ইউনিভার্সিটির একজন ছাত্র আমাকে ফোন দিয়ে জানায় তার বোনকে একজন উত্তক্ত করছে। সে খবর পাওয়ার সাথে সাথে আমি ঘটনাস্থলে যাই এবং গিয়ে জানতে পারি যে ফাইজা খানম নামে একজন ছাত্রী ফরিদছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাকে বেশ কিছুদিন যাবৎ রহমত নামে একটি ছেলে যে রিক্সা চালক সে স্কুলে যাতায়াত বা কোচিংয়ের যাতায়াতের পথে নিয়মিত উত্তপ্ত করে আসছে আজকে এবং অনেক সময় তার শরীর টাচ করার চেষ্টাও করেছে এবং প্রতিদিনই প্রায় উত্তপ্ত করত। এই ঘটনার সত্যতাও মিলে আশেপাশের মানুষজনকে জিজ্ঞাসাবাদ করে আমি ঘটনার সত্যতা পাই এবং যিনি মেয়ে আছে যে ফাইজা সে নবম শ্রেণীর ছাত্রী তাকেও জিজ্ঞেস করে ঘটনার সত্যতা পাই। সত্যতা পেয়ে আমরা যে রহমত আছে তাকে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং সাথে 100 টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে তাৎক্ষণিক অনাদায়ে আরও 3 দিনের জেল প্রদান করা হয়। Next news, C+ TV.